জয় গুরু। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের দিনের জয় গুরু, চির আকাঙ্ক্ষিত, যিনি শ্রদ্ধেয় আমাদের গুরু কিঙ্কর পাণ্ডেদা, প্রবীণতম কর্মী, সৎসঙ্গ আশ্রম দেওঘরের, যিনি ঠাকুরের সান্নিধ্য লাভ করেছেন, অহরহ সান্নিধ্য লাভ করেছেন, যিনি বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রোলজার। আমরা এখন ওনার কাছ থেকে আজকে আমরা অনেক অজানা কথা, ঠাকুরকে কেন্দ্র করে অনেক অজানা কথা আমরা এবং আশ্রমের অনেক কথা আমরা জানতে পারবো। আমি শ্রদ্ধেয় গুরু কিঙ্কর পাণ্ডেদাকে অনুরোধ করছি জয় গুরু ঠাকুরের কথা পরিবেশন করার জন্য। জয় গুরু। শোনা যাচ্ছে? জেঠু আমার, জেঠু আমার প্রণাম আপনার চরণে। জয় গুরু। শোনা প্রণাম যাচ্ছে তো? প্রণাম হ্যাঁ প্রণাম। শোনা যাচ্ছে। আরম্ভ করি? হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? বদরপুরে? এটা হাইলাকান্দিতে হচ্ছে। হাইলাকান্দি, ঠিক আছে। জয় গুরু, আজকে রোজই প্রায় সৎসঙ্গ থাকে, ঠাকুরের দয়া এখনো পর্যন্ত বলতে পারছি। 96 বছর হয়ে গেল বয়স, ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করি। আমি যখন ঠাকুরের কাছে এলাম, ঠাকুরকে দেখে তো বোঝার উপায় ছিল না তার ভেতরে কি চলছে, তাকে বাইরের থেকে দেখে বোঝার উপায় ছিল না। তার সঙ্গে মিশলে কথাবার্তা বললে বোঝা যেত। জ্যোতি আশ্রমে ঠাকুর বসা, আমিও বসে আছি। আমার খেয়াল হলো ঠাকুর তামাক খাচ্ছেন। আমার মনে হলো ঠাকুর যদি আমাকে তামাক সেজিয়ে দিতে বলেন, কিন্তু ভালো তামাক সাজতে পারি, আমি সেজিয়ে দিতে পারি। আর যেই মনে মনে এই ভাবটা আমার এলো, অমনি একজনকে বলছেন, হরিপদ, এই হরিপদ তামাক খাওয়া। আমি দেখলাম হরিবদ্দা ঠাকুরকে তামাকটা দিলেন, খাবার পরে ধরে দিলেন, নলটা নিয়ে গেল গড়গড়াতে কলকাতায়। ও শেষ পর্যন্ত পৌঁছায়নি, ঠাকুর বলছেন এটা তো আমাক খাওয়াবে। মনে হলো যেন অনেকক্ষণ খান নাই, এই যে দেখে লোকে কি বলবে যে এই মাত্র তো আমাক খেলেন, আবার কেন তামাকের কথা বলছেন? ঠাকুর কোন রাজ্যে বিচরণ করতেন সেই রাজ্যের কথা আমরা জানি না, সেইখানে তিনি অবস্থান করছেন আর মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে ওই নিচে নেমে আসতে হইতে বলে তামাকে কথা বলছেন ঠাকুর। তামাক খাওয়াটা বড় কথা নয় ঠাকুরের, তার মনটাকে এখানে আনবার জন্যেই তামাক, বুঝবে না? ঠাকুরের কাছে বসে থাকলে বুঝে যেত, ঠাকুর বসে আছে চৌকির উপরে, ওই যে বড় মাছ ঘরটা যেখানে আছে সেইখানে। ওখানে আমাদের একটি গুরু ভাই মোহনদা, রাধা মোহন ব্যানার্জি যাচ্ছে, ঠাকুর ডাকলেন, এই মোহন এদিকে আসছি। ওখানে যায় বাজার ঠিক আছে, যাবে আবার আগে ওই কাছে গাছ আছে বাইরে, গাছ চায় টুকরা ওখান থেকে নিয়ে ছুঁই যাবে। আচ্ছা, 4টি টুকরা নিল, সেখানে গেল সাইকেলটা রাখলো, রে অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে মারলো 4টা ঢিল, ঢিল মেরে চলে গেল বাজারে। বাজার থেকে আসার সময় ঠাকুর ধরেছেন, এই মোহন ঢিল ছুঁড়েছি আগে, কি দেখলি? 4টি ঢিল ছুঁড়ার পরে দেখলাম একটা বাজ পাখি সেখানে উড়ে গেল। শোন, ওইখানে একটা টিয়া পাখি বাচ্চা দিয়েছে, 4টে বাচ্চা। ওই বাজ পাখিটা ওই বাচ্চাগুলো খেতে এসেছিল, তুই ঝিলটা ছুড়ে দিলি, বাজ পাখিটা চলে গেল। বাজ পাখিটা ঈশ্বরের কাছে কাতর ভাবে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আমার তো কোনো ক্ষমতা নাই,
তুমি আমার বাচ্চা দিয়ে বাঁচাও, ঠাকুর বললেন। পরমপিতার কাছে সেই ডাক পৌঁছেছি, সেই পরমপিতাই এই বাচ্চাগুলোকে রক্ষা করল। কেমন, ঠাকুর বলছেন আমি যে রক্ষা করলাম, কেমন করে সম্ভব এটা? একটা কাতর প্রাণী, ইতর প্রাণী, সেই ঠাকুরকে ডাকছি, সেটাও ঠাকুর জানতে পারছেন। এই হচ্ছে তার মহিমা। পাবনাতে থাকাকালীন আশ্রম তৈরি হচ্ছিল, তো একটা গাছ বাধা সৃষ্টি করছিল। ওরা বললো ঠাকুর এই গাছটা কেটে দেওয়া ভালো। ঠাকুর বললেন না, গাছ কাটবে না, ওই গাছটা রেখে তোর এগুলো তৈরি কর। কিন্তু ওরা গাছটা কেটেই ফেললো। এই কথা জানতে পেরে ঠাকুর বলে আমার কথার কোনো গুরুত্ব দিল না, তিনি মাটিতে বললেন ভাত খাবো আমি। 2 দিন মাটিতে ভাত খেয়েছিলেন ঠাকুর ওই গাছের দুঃখে। ভিতর প্রাণীর জন্য, উদ্ভিদের জন্য, সকলের জন্য ঠাকুর, শুধু মানুষের জন্য না। তো মানুষের যে দুঃখ কষ্ট এই যে এই যুগে এগুলো হবে, সব তিনি জানতে পেরেছিলেন। জানতে পেরে তার উপায় তিনি ব্যবস্থা করেছেন। উপায় হচ্ছে নাম, সৎ নাম। ভোরে উঠে মেরুদণ্ড সোজা করে ঠাকুরের নাম করতে হবে। আর তিনি বলেছেন আমি বেশি কিছু চাই না, যজন যাজন ইষ্টভূতি সুস্থ সদাচার, এইগুলো ঠিক করবে, আমার অপ্রাপ্য তোমাদের কাছে কিছুই থাকবে না, যা চাইছো সবই পাবে, কিন্তু তার বিনিময়ে ওইগুলো করতে হবে, না করে এখানে পাওয়ার কিছু ব্যাপার নাই। আমরা যখন নাম করতে বসি তখন একটা তো নামের তরঙ্গ বইতে থাকে, সেইগুলি ওজন একটা স্রোত বয়ে যায়, সেইটাই আমাদের শরীর জীবনী শক্তি, সেটি শরীরের মধ্যে ঢুকে যায়, ঢুকে আমাদের রক্ষা করে। আমরা যখন মানুষের কাছে ঠাকুরের কথা বলি তখন ওইগুলি সঞ্চারিত হয় তাদের দেহে, তারা সুস্থ থাকে। ঠাকুরের কাছে যারাই বাইরের থেকে এসেছে, ঠাকুর শাল যেমন শালগ্রাম শিলা নিজের মহিমার কথা বলে না কখনো, শালগ্রাম শিলাকে যার পূজা করে ভক্ত সে জানে তার মহিমা, তেমনি শাল ঠাকুর নিজে কিছু জানতেন না আমি জানি, কিন্তু যখন প্রশ্ন করত তখন ঠাকুর উত্তর দিতেন, তার কাছে অদেয় কিছু ছিল না, সবটাই তিনি দেখতে পেতেন। ঠাকুরের সামনে যে দাঁড়ালে সবটাই ঠাকুর দেখতেন, মানুষের তার ভেতরে কি আছে, কেমন করে তাকে সুস্থ রাখা যায় এই চিন্তা করতেন। ঠাকুরের কাছে না এলে সেগুলো বুঝে যেত, ঠাকুরের কাছে বসে বুঝতে পারা যেত। ঠাকুর বসে আছেন, এটি গুরু ভাই সে টাটানগর যাবে, বলতে এলো ঠাকুর আমি আছি জামশেদপুর টাটানগর যাব। ওকে দেখি ঠাকুর বিচলিত হলেন, দেখ যে গাড়ি প্রথমেই পাবি সেই তাড়াতাড়ি চলে যা। ওরা আত্মীয় ছিল বসন্ত ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, বালানন্দ আশ্রমে করেনি বাগে, সেইখানে উঠেছিল, সে সেখানে চলে গেল। ঠাকুর বলে দিলেন তাড়াতাড়ি চলে যেতে। ও যাওয়ার পরেই আবার ঠাকুর একজনকে পাঠালেন, দেখা তো গেছে কিনা, না যেই থাকলে বলবি চলে যায়, যে দেখছে ও যায়নি, ওকে বলা হলো আপনি ঠাকুর বলেছেন আপনাকে আপনি প্রথম যে গাড়ি পাবেন সেই গাড়িতে চলে যাবেন। ঠাকুর এত বিচলিত হচ্ছেন কেন, কি দেখলেন তিনি, সেটা মুখে বললেন না কি দেখেছেন, কিন্তু সেই ভদ্রলোকের আত্মীয় এলো একটা রাত্রিবেলায়, সে যখন এলো তার সঙ্গে খাওয়া দাওয়া করতে রাত হয়ে গেল, বললে ভোরবেলায় রাতের মধ্যেই তো গেলে হবে ঠাকুরের কথাটা রক্ষা করা, ভোরে যাবো অন্টার লোক এলে, এই চিন্তা করে ভোরবেলায় যাবে, তড়ি দড়ি প্রস্তুত হচ্ছে, পায়খানা গেছে, পায়খানা গেছে আর সেইখানে সর্পাঘাতে মারা গেল। ঠাকুর কিন্তু জানতে পেরেছিল যে ওকে সর্পাঘাতে ওর মৃত্যু আছে, কিন্তু সেটি মুখে বলেন নাই, কারণটা বলেন নাই, কিন্তু কার্যটা কিন্তু করে দেখিয়েছিলেন যে এইটা করলে সে বেঁচে যাবে, এখান থেকে যদি চলে যায় তাহলে তো সর্পাঘাত হবে না। ঠাকুরের কথা হলে বুঝতে হবে, বুঝতে না পারলে কষ্ট আছে। ঠাকুর যেটা বলেছেন সেইটাকে ঠিক মতন যদি আমরা করি তবে তার ফল পাবো, আর যদি না করি তার ফল পাবো না। ঠাকুরকে দেখে বাইরের থেকে বোঝা যেত না তার ভেতরে কি চলছে, কি তিনি চিন্তা করছেন। ঠাকুরের কাছে আমার শ্বশুর মশাই এসে ঠাকুরকে বললেন,
ঠাকুর, আপনি তো ভালোই আছেন। ঠাকুর বললেন, কি আপনার জামাই গুরু কিঙ্কর পাণ্ডে সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে? ঠাকুর বললেন, ফকির করি নাই, আমির করার চেষ্টা করছি। কি আপনার জামাই গুরু কিঙ্কর পাণ্ডে সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে? ঠাকুর বললেন, তা যদি এসে থাকে ভালোই তো করেছে, ভালো করেছে। তাহলে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা ইয়ে করলে কেন? মুখ দিয়ে সর্বনাশটা বেড়ে নেই, আলোচনায় লেখা হয়েছে এগুলো। ঠাকুর বললেন, দেখেন দাদা, বাপ মায়ে যখন ছেলেকে লেখাপড়া শেখায় তখন কি তার কাছে টাকা পয়সা চায় না? তবে সে যখন পড়া শেষ করে কাজকর্ম করে বাপ মাকে তো দেয়, পারিপার্শ্বিককে অঢেল করে দেয়। সে একটা ফ্যামিলি কেন, সে 100 ফ্যামিলি দেখবে। এর উপর তো কোনো কথা হয় না। তারা চলে গেছেন, আমার শ্বশুর মশাই এসেছিলেন, আমার পিসশ্বশুর এসেছিলেন, আমার জামাইদা এসেছিলেন, 3 জন এসেছিলেন। তারা তো চলে গেছেন এখান থেকে, আমি বাইরের থেকে ঋত্বিক কনফারেন্সে এসেছি, প্রণাম করে উঠেনি, মাথায় উঠেনি তখন। তখন ঠাকুর বলছেন, এই তুই কেন থাকিস? তুই তো ইচ্ছা করলে অ্যাস্ট্রোলজিটা শিখে নিলে পারিস। এই অ্যাস্ট্রোলজি, ঠাকুর ইশারা করলেন, একটা বই এনে দিল, জাতক কৌমুদী। সেটা বললেন, এইটা রোজ পড়বি আর আমাকে বলবি কি পড়লি। আমি রোজ পড়ি আর রোজ ঠাকুরকে সে শোনাই। আশ্চর্যের বিষয়, যখন আমি সেগুলি ঠাকুরের কাছে বলি মনে হয় যে ঠাকুর সব জানা এগুলি। তিনি কি জ্যোতিষী পড়েছেন? জ্যোতিষী পড়েন, আমাকে জ্যোতিষী বানালেন আর বললেন আরো দেখতে জ্যোতিষের বই নিয়ে আসবি, জ্যোতিষ, সরল জ্যোতিষ শিক্ষা, আর এফএমএস দেখে গ্রহ সন্নিবেশ গুলো দেখে নিবি রত্নেশ্বরের কাছে থেকে, রত্নেশ্বর দা এগুলো জানতেন। আমি তার কাছে যে এগুলো শিখে নিলাম, ঠাকুর বললেন তুমি অভ্যাস করো, পড়ো, বার বার পড়ি আর করি, মানে তোমাকে তো পণ্ডিত হতে হবে, একটা উপাধি দিতে হবে, মানুষকে শিক্ষা দিলে তুমি, মানুষকে শিক্ষা, শিক্ষা শেষ হলে তাদের টাইটেল দিবে একটা করে, উপাধি একটা দরকার হয়, তো তোমারও তো একটা উপাধি দরকার। তিনি বললেন, জ্যোতিষ্রী তোমাকে আমি দিলাম, আর যেখানে বসে আমি কাজকর্ম করবো ঠাকুর বাংলায় যে ঘরটায়, বরদা বললেন ওই ঘরটার কি নাম হবে জিজ্ঞাসা করে ঠাকুরের কাছে। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম ওই ঘরটার কি নাম হবে, তাদের ঠাকুর বলে দিলেন জ্যোতিষ দর্শন, ওই ঘরের নাম দিলেন। ওইখানে বসে আমি মানুষকে পড়াইতাম, তাদের জ্যোতিষ সম্বন্ধে অবহিত করতাম। এই দেখি ঠাকুর কাছে বলি, ঠাকুর দেখছি দুজনের কুষ্টি হুবহু এক, দুইটা পৃথক লোক, আলাদা আলাদা লোক, আলাদা ব্যবহার, আলাদা কাজকর্ম, কি করে হয়? কুষ্টি যদি ঠিক থাকে তাহলে একই রকম হওয়া উচিত। ঠাকুর বললেন, না তা হয় না, স্থান কাল পাত্র অনুযায়ী কুষ্টির ফল হয়। আমি বললাম, স্থান তো বুঝলাম, কালও বুঝলাম, পাত্রটা কি? ঠাকুর বললেন, পাত্র হচ্ছে মা, মা যেমন মেপে দিবে তেমনি করে ছেলেটা তৈরি হবে। আমাদের আচার্য দেবের বর্তমান কুষ্টি আর বীরভূমের নির্মল সিং দত্ত একজন সাহিত্যিক ছিল, স্কুল মাস্টার ছিল, তার কুষ্টি হুবহু এক, কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা। তারপরে ঠাকুর কাজলদার সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন, এই হবে সেই হবে, কাজল রাজা। তা আমি মুখে বলি নাই নাম ঠাকুরের কাছে, বললাম ঠাকুর কুষ্ঠিতে তো অনেক কিছু লেখা থাকে, এই হবে সেই হবে, কিন্তু হয় না তো দেখি। ঠাকুর বললেন, কুষ্ঠি ফলে করলি, ধর্ম ফলে ধরলি, না করলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওই তাই হয়েছিল। সেই যে ঠাকুর কাছে আমি নাম করি নাই, ঠাকুর সবটাই দেখতে পেতেন মানুষের সামনে, যখন মানুষ সামনে এসে দাঁড়াতো ঠাকুরের কাছে কি দেখতে পেতেন বলতেন, কিন্তু নিজের থেকে আগের থেকে কিছু বলতেন না। কয়েকটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র এসেছে ঠাকুর জ্যোতি আশ্রমে বসা, জিজ্ঞেস করলেন, এই ঠাকুর আপনার কথা আমরা অনেক শুনেছি, আমাদেরকে কিছু উপদেশ দেন। ঠাকুর বললেন, আমি তো কিছু জানি না,
বলার পরে আবার ভাবলেন আমার কথাটা ওরা কিরকম ভাবে নেবে, যদি বুঝতে না পারে আমাকে ভুল বুঝবে, এত লোক আসছে আমার কাছে এত লোক, আর আমি যদি বলি আমি কিছু জানি না তাহলে ওরা কি ভাববে সেটা। ওই শৈলেন ভট্টাচার্য দাঁড়িয়ে ছিলেন, ঠাকুর বললেন, এই শৈলেন এদের সঙ্গে একটু কথা বল, শালগ্রাম শিলায় নিজে মহিমার কথা বলেন না, ঠাকুরও তেমনি নিজের মহিমার কথা বলেন না, শুনি। কিছুক্ষণ পরে এসে বলল ঠাকুরের দীক্ষা নেবেন, যাও দিয়ে দাও গা, এই হচ্ছেন ঠাকুর। আমাদের ডক্টর বদ্রীনাথ ছিল, তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজে তখন প্রফেসারই করছেন, এটি তার কলিগ অঙ্কের শিক্ষক তার সঙ্গে কথা বলছে, ঠাকুরের সম্বন্ধে বলছি যে বর্তমান বিশ্বে ঠাকুরকে যারা গ্রহণ করেন নাই তাদের যা যা সম্ভাব্যতা ছিল সেগুলি পরিপূর্ণ মাত্রায় পরিস্ফুট হয়নি, সেগুলি হবে না, ঠাকুরকে গ্রহণ করলে পরে সেইগুলি নামের মাধ্যমে সেগুলি বিকশিত হয়ে ওঠে, তার ভিতরে সম্ভাব্যতা যেগুলি, আর এমন কোন বিষয়বস্তু নাই যেটা ঠাকুর জানেন না, সবটাই তার জানার মধ্যে। তো তিনি বলছেন দেখেন আপনি তো বললেন আপনার ঠাকুরকে যারা গ্রহণ করে নাই তারা সব বুঝতে পারবে না, বলে হ্যাঁ ভেতরেই সেই থেকে যাবে, সেগুলি প্রস্ফুটিত হবে না, কিন্তু তার নাম নিয়ে তার ধ্যান করলে সেগুলি ভেতর থেকে সব প্রস্ফুটিত হয়ে দেখা দেবে তার কাছে, তার এই জীবনে সেগুলো ফলগুলো মিলবে। বলে আপনি বলছেন আপনার ঠাকুরের বিদ্যা ম্যাট্রিক, আমি তো অঙ্কের প্রফেসর, আমি যদি আপনার ঠাকুরকে অঙ্ক সম্বন্ধে জিজ্ঞাসা করি আপনার ঠাকুর বলতে পারবেন? বলতে বলতে পারবেন কি পারবেন না সে দূরের কথা, তিনি তো বর্তমান যান না ঠাকুরের কাছে জিজ্ঞেস করেন, বলে তাহলে আপনি চলেন আমার সঙ্গে। এই দুজন সঙ্গে এসে গেছে, বর্ষাকাল মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আমি জ্যোতিষ দর্শনে বসে আছি, আমাকে এসে জিজ্ঞাসা করলেন বদ্রীনাথ দা ঠাকুর কেমন, ঠাকুরের শরীর কেমন আছে? বলে ভালোই তো আছে, কেন নেই নি? ঠাকুরকে কিছু কথা জিজ্ঞেস করলেন, আমারও একটু ইন্টারেস্ট বেড়ে গেল ঠাকুর কি বললো আমিও শুনবো, গেল ঠাকুর ঘরে ঢুকি পরিচয় করে দিলেন ঠাকুরকে, ঠাকুর এনি আমার করে একসঙ্গে আমার শিক্ষকতা করে বিদ্যাসাগর কলেজে, খুব ভালো খুব ভালো। বসলো ওই ভদ্রলোক, আমি দেখছি যখন ঠাকুরের দিকে তাকাচ্ছে ঠাকুর তখন অন্যদিকে তাকাচ্ছে, আর ও যখন ঠাকুরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছে তখন ঠাকুর ওর ভিতর ওর দিকে তাকাচ্ছে, আমার মনে হচ্ছে ঠাকুরের চোখের ভিতর দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে সবটাই দেখছে। বললেন ওকে অ্যাব্রাপ্টলি দাঁড়িয়ে, ঠাকুর হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স? ঠাকুর তো ম্যাট্রিক বিদ্যা কি করে বলবে, বলতে পারবেন না, ইংরেজিতে বললো। ঠাকুর তো আমাকে খাচ্ছিলেন, গড়গড়ান রোলটা হাতে ছিল সেটা হাঁটুর উপর রাখলেন, রেখে ওর দিকে তাকিয়ে বললেন, 1 সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। চুপ করে আছে, এরপরে তো কোনো কথা হয় না, কথাটা তো ঠিক, সে ঠাকুরের দিকে তাকিয়ে 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 ঠাকুরের ভাব থেকে বাইরে বেরিয়ে গেল, ও যেমনি বেরিয়ে গেল আমি দাঁড়িয়েই ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর এই ডেফিনেশনটা কোথায় আছে? বলে আমি তো জানতাম না, ওই আমাকে বলে দিল কি বলতে হবে, আমি বললাম ঠাকুর ওই তো প্রশ্ন করলো, বলে ওই প্রশ্নের মধ্যেই তো উত্তর ছিল, ম্যাথমেটিক্স বললো তো আমি সেটা ভেঙে দিলাম, মেথড আর ম্যাটার, মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। ঠাকুর নিজেকে কখনো জাহির করতেন না, দেখেছেন আমার ঠাকুর, ঠাকুরের কাছে মানুষ যখন আসতো তার সবটা দেখতেন, তারপরে তার যে মঙ্গল হবে সেটা বলতেন। তিনি ঠাকুরকে তিনি বসে আছেন এক জায়গায়, ঠাকুরকে কোন প্রান্ত থেকে কে ডাকছে সবটা তিনি বুঝতে পারতেন এক জায়গায় বসে। একটি ছেলে ক্লাস 8-এ পড়ে, মদন মোহন মাহাতো, তার বাবা সুরেন মাহাতো ধানবাদ ডিস্ট্রিক্টের মরম ইয়েতে বাড়িতে লক্ষ্মীপুরে বাড়ি, এরা মাহাতো শ্রেণীর লোক। সেই ছেলেটার কি ইচ্ছা হলো
কিছু ডুব সাঁতার দিই, ডুবি ডুবি কিছু দূর গেল, আর যখন দম নেয় তখন এবার উঠতে গেল, কিন্তু উঠতে পারছে না। সে পদ্ম পুকুর ছিল, পদ্মের ডাঁটাতে তার মাথাটা ঠেক যাচ্ছে। তারপর যখন দেখলো আর আমার দম নাই, তখন কাতর হয়ে প্রার্থনা করলো, ঠাকুর বাঁচাও। অমনি কোথার থেকে একটা হাত এলো, হাত এসে তার চুলের মুঠি ধরলো, মুঠি ধুয়ে তাকে তুলে দিল উপরে, নিঃশ্বাস নিয়ে বললো, ঠাকুর আপনার দয়ায় জীবনটা ফিরে পেলাম। কোথায় ঠাকুর দেহ ঘরে বসে আছেন, আর কোথায় সে ধান বোধ এক নিভৃত প্রান্তে কোন গ্রামে ঠাকুরকে ডাকছে, ঠাকুর সেখানে যে হাজির হলে। অবিশ্বাস্য ঘটনা, সে সেইটা পোস্ট কার্ডে লিখেছে আর বলেছে আমাকে, আপনার আমার কাছেও লিখেছে যে ঠাকুরের কাছে আমার এই কথাটা আপনি পড়ে শুনিয়ে দেবেন। আমি সেইটা ঠাকুরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, আর ঠাকুর হাসছেন আর বলছেন, আর কি লিখেছে, আর কি লিখেছে আমি বুঝলাম, ঠাকুর সশরীরে যেয়ে তাকে বাঁচালেন, এই ছিল আমার ঠাকুর। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করলে তিনি মঞ্জুর করে, যে যে অবস্থায় থাকুক না কেন ঠাকুরকে বললেই তিনি সেখান থেকে আমাদের উদ্ধার করেন। কিন্তু করতে হবে, না করলে পাওয়া যাবে না তাকে। ঠাকুরের কাছে আমার মনে একটি ছেলের কুষ্টি দেখেছি, এই কুষ্টিতে তার অল্পায়ু যুগে জন্ম পাওয়া গেল, 16 বছর বয়সে মৃত্যু যোগ। আমি ঠাকুরের কাছে যেয়ে বললাম, ঠাকুর আপনার দীক্ষা পেয়েছে একটি ছেলে আমার মারফতে, সেই ছেলেটা কুষ্ঠি বিচার করে দেখলাম তার অল্পায়ু যুগে জন্ম। ঠাকুর বললেন, মন্দিরে যেখানে প্রার্থনা হয় দুবেলা, সেই মন্দিরে তখন প্রার্থনা হইত, সেইখানে ওর নাম করে লিখে দাও যে এই জাতকের অল্পায়ু যুগে জন্ম, আপনারা এর দীর্ঘায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, এটা তুমি লিখে দিবে। আমি সেটা একটা কাগজে লিখে দিয়েছিলাম। পরে তারপরে বললেন, শোনো আরো কথা আছে, কথা হচ্ছে ওই ছেলেটিকে এখন বাড়ি যেতে দিবি না, তুই তো হোল টাইম ওয়ার্ক করিস, যেখানে যেখানে যাবি ওকে সময় নিয়ে যাবি, সময় নিয়ে যাবি, আর তোর কাছেই থাকবে, পড়াশোনাটা দেখবি যেন ব্যাহত না হয় ওর, এইটি পড়ছে তখন আমি পড়াশোনা করে দিব ঠিক করলাম। ওর হাত খরচের জন্য ওর মামা ছিল মুকুন্দ, মুকুন্দ রায় কলকাতা স্বাস্থ্যময় আছে, এখনো আছে। মুকুন্দকে বললাম, মুকুন্দ ওর হাত খরচার জন্য কিছু করে দাও আমাকে মাসে, তো আমাকে 20 টাকা করে বলে দেব। ঠিক আছে, ওর জামাইবাবুকে বললো, ঠাকুর বলেছে তোমার ছেলেকে এনার কাছে থাকবে, তখন কিছু বললো না, উত্তরপ্রদেশে থাকতো, সে চলে গেল ছেলেটিকে আমি নিয়ে যাই, আমার সঙ্গে গেল। কিন্তু ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট ছিল ছেলেটা, সহজেই কাজ করতো, তাকে পড়িয়ে যেতাম, কেমন করে নাম জানি আমি করছি, ও সেরকম করতো, যা যা আমি করি তাই ও করে, ঠাকুর যা যা বলেছিলাম তেমনি করে ছেলেটাকে রাখলাম। ওর বাবা দেখছে আমার সুস্থ শরীর ছেলেটা জল জানত, সেই গুটি বাড়াচ্ছে ঋত্বিকের কাছে, ও তো কিছুই হয় না, তো ভালোই আছে, ঠাকুর যা বলছিল ঠিক না, আমি ছেলেকে আমি ফেরত নিয়ে আসবো। এসে মুকুন্দর কাছে বললো, মুকুন্দ কি আমার ছেলেকে ফেরত দে, আমার ছেলের কিচ্ছু হয় নাই, ঠাকুর হলো কিচ্ছু বলছে না, ঠিক নেই ঠাকুরের কথা, সে বাধ্য আমি বাধ্য হয়ে দিয়ে দিলাম ছেলেটাকে। ছেলেটাকে নিয়ে গেল ওর বাবা, নিয়ে গেল, তারপর শোনা গেল ঠিক 16 বছর বয়সে ওই অতিসার রোগ আরম্ভ হইলো পেটে, যেটা সহজে তখনকার দিনে চিকিৎসা হতো না, কলকাতা মেডিকেল কলেজে ভর্তি, ও আসে ওর মামাও আসে। ছেলেটা বলছে, বাবা আমি আজ মৃত্যুশয্যায়, আমার মৃত্যু হতো না, ঠাকুর আমার বাঁচার রাস্তা করে দিয়েছিলেন, কিন্তু তোমরা ঠাকুরের কথা শুনলে না, আমার এই মরণ ব্যাধি হয়েছে, আমি বাঁচবো না, আক্ষেপ নেই আমার একটাই আক্ষেপ রয়ে গেল, ঠাকুর আমাকে বাঁচার মন্ত্র দেওয়া সত্ত্বেও আমি বাঁচলাম না, এই হচ্ছে আমার ঠাকুর। তিনি নিজের থেকে কিছু জাহির করেন না, তার কাছে এসে বললেই তার উপায় তিনি বাইর করতেন আর দিতেন মানুষকে। আমরা দেখেছি ঠাকুরের কাছে
কত মানুষ কত রকম প্রশ্ন নিয়ে এসেছে। সনৎ কুমার ঘোষ, তার মনে বড় কষ্ট, তার ছেলে হয়নি। লোকে বলে ছেলে না হলে নাকি পূর্ণ এবং নরক ভোগ করতে হয়। আমাকে বলল গুরুজন কর্দা, লোকে বলে ছেলে না থাকলে নাকি পূর্ণ এবং নরক ভোগ করতে হয়। তা আমাকে কি নরক ভোগ করতে হবে? আপনি ঠাকুরের কাছে একটু বলে দেন না। আমি ঠাকুরের কাছে, ঠাকুর জামতলার ঘরে বসে আছেন, আমাক খাচ্ছেন। আমি বললাম ঠাকুর, ঠাকুর সনকদার মনে কষ্ট, তার ছেলে নাই। লোকে বলে ছেলে না থাকলে নাকি পূর্ণ এবং নরক ভোগ করতে হবে। তো উনি জিজ্ঞাসা করছেন আমাকে কি ওই নরক ভোগ করতে হবে? আমাক খাচ্ছিলেন তো ঠাকুর। নলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঠাকুর বুকের মধ্যে একটা থাপ্পড় মারলেন জোরে। দুষ শালা, আমি তো আছি, এই আশ্বাসটা কে দেয়? আমাদেরকে তিনি সহস্র হস্তে রক্ষা করছেন, আমরা বুঝতে পারি না, তার দয়ার কথা আমরা টের পাই না। ঠাকুরের কাছে কত রকমে কত সময় মানুষ যেত, যাচ্ছি দেখছি, ঠাকুর মোহর চাইছেন সবার কাছে, কারোর কাছে দুটো, কারোর কাছে একটা। তখনকার দিনে মোহর দাম ছিল 80 টাকা, আমার কাছে একটা মোহর চেয়েছেন। আমি মানুষের কাছে কি চাইছি হচ্ছে না। তারপরে হঠাৎ দেখি যে ছোটদা আমাকে ডাকছেন, ঠাকুরের ছোট ছেলে ছোটদা, বিবেক রঞ্জন চক্রবর্তী। বলে গুরু কিঙ্কর কত হয়েছে তোমার? আমি বললাম সামান্য কিছু হয়েছে। বলে ঠাকুরের কাছে আমি দিতে গেলাম, ঠাকুর তো চাই নিলেন না। বলে গুরু কিঙ্করটা তোরটা একসঙ্গে নিব, তো আমি সেই জন্য তোমার কাছে এলাম। তুমি তো পারবে না, এক কাজ কর, দাদার কাছে যাই, চলো। বর্ধম খড়ের ঘরে বসছিলেন ওখানে, বর্ধার কাছে যে বললে গুরু কিঙ্করকে তুই এই টাকাটা দিই, মোহরের টাকাটা। বলে ও তো কিছুই আদায় করতে পারে না মানুষের কাছে, আমাকে দিতে পারবে না, ও শোধ দিতে পারবে না। বলে আমি বলছি দে না, আমি ব্যবস্থা করে দেবো। বলে ঠিক আছে, আমার একটা যদি কাজ করে দেয় তাহলে আমি দেবো। কি কাজ? এখানে যামিনী রায়চৌধুরী থাকতো, তার ভাইপো দুর্গাপুরে স্টিল ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিয়েছিল চাকরির জন্য, কিছু হয়নি। বর্দাকে ধরেছিল তো যামিনী দেয়া, বর্দাই পাঠিয়েছিলেন দুর্গাপুর, কিছু হয়নি। তো বললেন ওই চাকরিটা যদি করে দেয় আমি দেব ওকে। বর্দা দিলেন টাকা, আমি নিলাম, নিয়ে ঠাকুরকে মুহূর্তে কিনে এনে দিলাম। নিয়ে বললেন ঠাকুর আমি একটু বাইরে যাব, দুর্গাপুরে যাব, বেশি দেরি করবি না, তাড়াতাড়ি আসবি। বলে আচ্ছা, গেলাম সেখানে। প্রথমে যে আমি জিএম এর কাছে গেলাম, জেনারেল ম্যানেজার ফ্যাক্টরির, তাকে যে বললাম দেখেন স্যার, আপনি আমাকে একবার কথা দিয়েছিলেন আমাদের সৎসঙ্গে আসবেন, আমি আপনাকে সেদিন আমার সৎসঙ্গের বিশেষ অতিথি হিসেবে আপনাকে আহ্বান জানিয়েছিলাম, আপনি বলেছিলেন যাব, কিন্তু আপনি আসেন নাই। কথা দিয়ে কথা রক্ষা না করাটা ভালো না, গভীর করাটা আপনি বেশ ভালো করেন নাই। আপনাকে আমি এখন একটা কথা বলছি, আমার সেই কথাটা রাখুন, আমি ঠাকুরের কাছ থেকে আসছি, ঠাকুর আমাকে দায়িত্ব দিয়েছেন। একটা ছেলে ইন্টারভিউ দিয়েছিল কদিন আগে, ওর চাকরিটা হয় নাই, ওর চাকরিটা করে দিতে হবে। কি নাম? নামটা বললাম। তারপরে চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করলো, ফোন করে আমাকে ওখানে পাঠালো, বললো আমি পাঠাচ্ছি একজনকে, বিশেষ মানুষ তিনি, তার কাজটা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ করেছি। কি নামটা বললেন? নামটা বললাম, ওয়েস্ট পেপার বাস্কেট থেকে ওর কাগজটা বার করলো। জয়েনিং লেটারটা নিয়ে নিয়ে এলাম, একবারে সই করে দিল, চাকরিটা তো হয়ে গেল ঠাকুরের দয়। আমি ঠাকুরের কাছ থেকে বলে গেছিলাম তাড়াতাড়ি আসতে, ঠাকুর এলাম, প্রণাম করেই বাড়িতে গেছি। বাড়িতে খেতে বসছি, এমন সময় বসাহঞ্জি ঠাকুরের কাছেই থাকতো ডাকছেন, ঠাকুর আপনাকে ডাকছেন। কি ভাষায় ডাকছেন জানেন? ঠাকুর বলছেন মহামান্য জ্যোতিষী আমার, দয়া করে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করবেন কি? আমি হন্তদন্ত হয়ে ছুটে এসে
ঠাকুরের কাছে চলে এলাম, মানে জানতাম মঙ্গল মাসে মরমর ছিল, ঠাকুরের ইচ্ছা ছিল, কিছু একটা ইচ্ছা ছিল হয়তো মুখাগ্নি করি বা তাই কিছু করি, তার সেটা করার সুযোগ তো হলো না, একদিন আগেই মারা গেছে। আমি বুঝতে পারলাম এই এই জন্যই ঠাকুর আমাকে ওইভাবে সম্বোধন করছেন। আমি হাঁটু গড়ি এসে প্রণাম করি, কান দিয়ে বললাম, ঠাকুর ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবো না। অমনি দেখি ঠাকুর জল দিয়ে, ঠাকুর বুঝতে পারলে আমার দোষটা ধরতে পেরেছি, এই যে ঠাকুরের যথেষ্ট। তো ঠাকুরের কাছে আমরা যখন আমার দোষ স্বীকার করতাম, ঠাকুর তখন আমাদের সন্তুষ্ট হইতেন। ঠাকুরকে দেখে বুঝা যেত না ভেতরে কি হচ্ছে। একটা ছোট্ট কথা বলি, ঠাকুর বড় মা গেছেন বর্ধমান, বর্ধা নিয়ে গেছেন, যাওয়ার পরের থেকে আরম্ভ করেছেন, ঠাকুর বড় বউ কখন আসবে, বলি এই তো গেল বঙ্গিমদা বলছে, কি এই গেল মানে সে কখন আসবে, তোমাকে নিয়েছো বাইরে নিয়েছো, আমি কাল যেখানে ছিলাম সেখানে নিয়েছো, এই ট্রলিতে একটা দিকে বঙ্কিমদা ধরেছে, একটা দিকে আমি ধরেছি, এই ট্রলিতে করে ঠাকুর ঘর থেকে বার করলাম। তাহলে কাল যেখানে দেখে নিয়েছো, নিয়ে যেখানে প্রার্থনা হয় সেখানটাতে নিয়ে গেলাম, তাহলে আপনি এখানে ছিলেন, আমি এখানে ছিলাম, খুব জোর রেগে গেছেন ঠাকুর। ঠাকুর বঙ্কিমদার দিকে তাকিয়ে খুব রোষ কষায় লোচনে তার দিকে কেহি বলছেন, জানো না পণ্ডিত মূর্খের সঙ্গে কেমন করে কথা বলতে হয়, আমি তো ভয়ে কাঁপছি। এইদিকেই মুখটা ঘুরিয়ে আমার দিকে বলছেন, কেমন একটা বোকা দিয়ে দিলাম, এই হচ্ছে না আমার ঠাকুর, এইদিকে এই রূপ এইদিকে এই রূপ, দেখে তাকে বোঝা যেত না ঠাকুরের কত কথা বলবো, কথা বলে শেষ করা যায় না, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি এইখানে শেষ করি, আপনাদের সকলের জন্য প্রার্থনা করি সুদীর্ঘ জীবন হয়ে বেঁচে। দয়া করে একটু বলেন না, আর দয়া করে আর একটু বলেন না, আর বলা যাবে না, আমার আমার চোখে ওষুধ দিতে হবে, আমার অন্য প্রোগ্রাম আছে, দেরি হয়ে গেল আমি কি করবো, থাক ওরা দেখা যাবে আবার। ঠিক আছে ঠিক আছে, জয় গুরু, খুব ভালো থাকেন, খুব সুস্থ থাকেন, কিছু আপনাকে বলার নেই। আমরা আজকে শুধু ঠাকুরকেই শুনলাম, মানে এটা আমাদের পরম সৌভাগ্য, মানে আপনি যিনি আমাদের আজকের দিনের মানে এই 71তম দিনে আমাদের পরম সৌভাগ্য, আপনি আমাদের মধ্যে এসেছেন, আর কিছু বলার নেই, কোনো ভাষা নেই বলার, আপনি দীর্ঘজীবী হন, আপনাকে যেন আমরা এইভাবেই পাই সব সময়, দেওঘর গেলেও পাই আর এইভাবেও যেন পাই। জয় গুরু, খুব ভালো থাকেন, আমার প্রণাম আপনার চরণে, জয় গুরু, জয় সুখে থাকো, সুদীর্ঘজীবী হয়ে ঠাকুরের কাজ করে চলো, জয় গুরু, ঠিক জয় আছে, গুরু, জয় গুরু, জয় গুরু। এবারে কীর্তন।